আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি। আজকে একটু ব্যতিক্রম, আজকে আমি চলে এসেছি আমার এক সম্মানিত ক্লায়েন্টের বাড়িতে, যিনি আমাকে কিছু বেডরুম সেট অর্ডার করেছেন, যিনি দুবাই প্রবাসী জুয়েল আহমেদ ভাই। ওনার কাছে কিন্তু আমি কিছু ফার্নিচার বিক্রি করেছি। আমরা ফাইনালি আজকে ওনার বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু ওনার বাড়ি। ওনার বাড়িটা ওনার বাবার নামে নামকরণ করেছেন। এখানে সাইডে দেখতে পাচ্ছেন হাজি আব্দুল হক সাহেব ওনার বাবার নাম। ওনারাও কিন্তু আমার সামনে আছেন। ওনার বাসাটা অবস্থিত সিলেট মৌলভীবাজারে। তো ফাইনালি আজকে ওনার বাসায় আমি প্রোডাক্টগুলো দিয়েছি। কেমন দিয়েছি এজন্যই কিন্তু আজকে আপনাদের মাঝে ভিডিওটি আমি তুলে ধরছি। তো আজকে ওনার বাবা আছে, ওনার ভাই আছে, এই যে দেখতে পাচ্ছেন ওনার ছেলে মেয়ে আছে, ওনার মামাও আছে আমাদের মাঝে। তো আমরা প্রোডাক্টগুলো ফিটিং করে দিয়েছি ওনার বাড়িতে, ওগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাই ওনার ভাই যে আমাদের ফার্নিচারগুলো কেমন পেয়েছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান আলী রুবেল বলতেছি। আমার ছোটো ভাই দুবাই প্রবাসী জুয়েল আহমদ ইন্টারনেটের মাধ্যমে সামি ফার্নিচারের বিভিন্ন ফার্নিচার দেখে অভিভূত হয়ে কয়েকটি ফার্নিচার আমার ভাই আমাকে বলছে, আমি অর্ডার দিয়ে আজকে আমরা পেয়েছি এই ফার্নিচারগুলা। যদি আপনারা কেহ সামি ফার্নিচারের এই ফার্নিচার ক্রয় করেন, তা আমার বিশ্বাস যেভাবে আমি প্রতারিত হইনি, আপনারাও আমার বিশ্বাস মতে প্রতারিত হবেন না। উনি একজন খুব ভালো মনের মানুষ। ওনার এখানে গিয়ে আমি খুবই আদর সমাদর পেয়েছি। ওনার কথা এবং কাজে সম্পূর্ণ 100% সঠিক আছে। এই জন্য আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে, আমার মামা আছে এখন সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ওনার ব্যবসা সুদীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। তো দর্শক, আপনারা কিন্তু ওনার ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন আমাদের ফার্নিচারের কথাগুলো। তো আমরা প্র্যাকটিক্যালও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ফার্নিচার আমরা দিলাম। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কেমন ফার্নিচারগুলো আমি দিয়েছি। এই হচ্ছে ওনার বাড়িটা, এখনো পর্যন্ত উনি কিন্তু কমপ্লিট করেনি বাড়ির কাজগুলো, কিন্তু উনি আসার সুবাদে দুবাই থেকে এখানে আসবেন, সেই সুবাদে কিন্তু ফার্নিচারগুলো নিয়েছেন। আমরা আপনাদেরকে একে একে ফার্নিচারগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জুয়েল ভাইয়ের বেডরুম, যেখানে ওনার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো রেখেছেন। আমাদেরকে যেরকম অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আমরা ঠিক ওইভাবে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 2022 সালের গোলাপ তাজমহল খাটটা, যেই খাটটা 6 ফিট বাই 7 ফিট এটার উচ্চতা নেওয়া হয়েছে প্রায় 8 ফিট। অনেক মোটা কাঠের উপরে কিন্তু খোদাই করা ডিজাইন, দেখতেই পাচ্ছেন আপনারা এটার ডিজাইনগুলো। এটা কিন্তু একটি গ্যালারি বক্সের খাট, যেটার দুই সাইডে দুটি ড্রয়ার সিস্টেম, মাঝখানে কিন্তু আবার একটি সিন্দুক সিস্টেমও করা হয়েছে। আমরা খাটটা বিছানোর পরে কেমন লাগছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, সেম টু সেম ডিজাইনটা এটার ছোট পাংখাতেও কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা সম্পূর্ণ ন্যাচারাল লেকার পলিশটা করা হয়েছে, যেটা অত্যন্ত সুন্দর একটি কালার। এই কালারে আপনারাও চাইলে কিন্তু এই খাটটা নিতে পারেন। এই খাটটার প্রাইসটা, এটা যদি আপনারা লেকার পলিশে আমাদের কাছ থেকে নেন, সেক্ষেত্রে এটার প্রাইসটা পড়বে 1,70,000 টাকা। কেউ যদি হাতের গালা পলিশে নেন 1,60,000 টাকা হলে কিন্তু এটা নিতে পারেন। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন একটি আলমারি নিয়েছেন উনি আমার কাছ থেকে, যেটি রাজকীয় প্রেসিডেন্ট একটি আলমারি, দেখতেই পাচ্ছেন 3 পাল্লা বিশিষ্ট এই প্রেসিডেন্ট আলমারিটা, খুবই সুন্দর কারুকাজের উপরে করা হয়েছে। এটার গার্নিশটা আপনারা যদি একটু দেখেন, দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনগুলো, এটা কিন্তু সম্পূর্ণ হাত ধারা এই ডিজাইনগুলো করা হয়েছে, কোনো প্রকার মেশিন ধারা কিন্তু এই ডিজাইন করা হয়নি, সুন্দর গর্জিয়াস কাজ করা। এখানে আপনাদেরকে আমি যদি একটি পাল্লা খুলে দেখাই, দেখতে পাচ্ছেন ভিতর পিছন সম্পূর্ণ আমরা কাঠ ব্যবহার করেছি, কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড আমরা ইউজ করিনি। এখানে কিন্তু 1 ইঞ্চি থিকনেস কাঠ নিয়ে খোদাই করার ডিজাইন করে দেওয়া হয়েছে। ভালো মানের তালাগুলো আমরা ইউজ করেছি, এখানে হ্যান্ডেল বারগুলো ইউজ করা হয়েছে অ্যাসেজের, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দুইটি ডয়ার
ইতিপূর্বে আপনাদেরকে এই আলমারির ভিডিওটা আমি দিয়েছি, আজকে বাসাতে ফার্নিচারগুলো কেমন লাগছে এটা দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই আলমারিটা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এই আলমারিটার প্রাইসটা, এটা যদি লেকার পলিশ করে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা 1,10,000 টাকা। কেউ যদি হাতের গালা পলিশে নেন তাহলে কিন্তু এটার প্রাইসটা 1,00,000 টাকা হলে নিতে পারেন। তারপরে ভাই আমার কাছ থেকে নিয়েছেন একটি রাউন্ড ড্রেসিং টেবিল, যে ড্রেসিং টেবিলটা উনি এই সাইডে রেখেছেন, দেখতে পাচ্ছেন সুন্দর এই ড্রেসিং টেবিলটা। যে ড্রেসিং টেবিলটা 4 ফিট বাই 7.5 ফিট উচ্চতা নিয়ে এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ওনার মেয়ে কিন্তু আমাদের মাঝে আছেন, যিনি আয়নাতে মুখ দেখছেন। সুন্দর কারুকাজ করা এই ড্রেসিং টেবিলটার মাঝ বরাবর একটি মিরর গ্লাস, যেটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দুই সাইডে একটি রাউন্ড শেপ করা, এখানে দুই দুই পায়া দিয়ে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটার মাঝ বরাবর একটি পায়া, এখানকার যে পাল্লার কাঠগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু 1 ইঞ্চি কাঠ নিয়ে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে। এখানেও অ্যাসেজের হ্যান্ডেল, ভালো মানের তালাগুলো আমরা দিয়েছি। আপনারাও চাইলে এই ড্রেসিং টেবিলটা নিতে পারেন। এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা অনলি 40,000 টাকা, ইতালিয়ান লেকার কালার করে। কেউ যদি হাতের গালা পলিশে নেন সেক্ষেত্রে 35,000 টাকা হলেই কিন্তু এই ড্রেসিং টেবিলটা নিতে পারেন। তো এতক্ষণ আপনাদের মাঝে এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম। রাজকীয় খাটটাই কিন্তু উনি নিয়েছেন, যেটা সর্বপ্রথম বাংলাদেশে এই এক পিস স্যাম্পল মাল আমি তৈরি করেছিলাম, সর্বপ্রথম উনি আমাদের কাছ থেকে নিয়েছেন। দুবাই থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে ওনার ভাইকে সরাসরি আমাদের ওখানে পাঠিয়েছিলেন, আমাদের প্রোডাক্টগুলো দেখেছে, যেভাবে বলেছে কালার কম্বিনেশন ঠিক ওইভাবে কিন্তু আমরা করে দিয়েছি। আপনারাও চাইলে আমাদের ফার্নিচারগুলো নিতে পারেন। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন, আবার যদি চান যে সরাসরি কারখানায় আসবেন, আপনাদেরকে বলবো স্বাগতম, আসেন সরাসরি কারখানায়, এসে ইনস্ট্যান্ট আমাদের প্রোডাক্টগুলো দেখেন, ভালো লাগলে তাহলে আপনারা নেবেন। আমাদের শোরুম প্লাস কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড, বিরুলিয়া রোড, আশুলিয়া, সাবাদ, ঢাকা। ওইখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই আমার শোরুম প্লাস কারখানা, সকলে আসবেন আমাদের এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার নিজ নিজ ফ্যামিলির দিকে খেয়াল দিবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।